গলফ্রেনে পুলিশ হেফাজতে যুবককে পিটিয়ে মারার অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ, অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত 5ই আগস্ট এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার। তদন্তে ইতিমধ্যে সেট গঠন করা হয়েছে। এই মামলায় হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। আগামী 30শে আগস্ট শুনানির সম্ভাবনা। কথা বলবো মহিক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি, সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহিক, প্রথম থেকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মৃতের পরিবারের অভিযোগ ছিল, সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে, ঠিক কি ধরনের যোগসাজশের অভিযোগ রয়েছে মহিক? দেখো, একদমই যে অভিযোগ আসছে যে দীপঙ্কর সাহা আজাদগড়ের বাসিন্দা, তাকে তাকে থানায় তুলে নিয়ে এসে মারধর করা হয়, এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যরা করছেন এবং তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগও ছিল না এমনটাই পরিবারের সদস্যরা জানিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ছিল এবং এই অতি সক্রিয় হয়ে তাকে মারধর করা হয়েছে, যার কিছুদিনের মধ্যেই এই দীপঙ্কর সাহার মৃত্যু হয়েছে এমনটাই পরিবারের সদস্যরা বারবার করে অভিযোগ জানাচ্ছিলেন। গোটা ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন। লালবাজারের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। লালবাজার সূত্রে খবর, গতকাল এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ার গলফগ্রিন থানার, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে গলফগ্রিন থানা এবং লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস। এবং যেটা বলা হচ্ছে যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, এই দীপঙ্কর সাহা তাকে আনা, তাকে মারধর করা, এই গোটা ঘটনার যে অভিযোগ উঠছে তাতে যোগসাজশের অভিযোগ রয়েছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবং ঠিক সেই কারণেই প্রাথমিকভাবে এনকোয়ারি করার পর তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পায় লালবাজার এবং তাকে ফাইনালি অ্যারেস্ট করা হয়। তার বিরুদ্ধে 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। শিক্ষা স্বাস্থ্য দমকলের পর রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, যে অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে মামলাকারীরা কি অভিযোগ করেছেন? দেখো, মামলাকারীদের মূল অভিযোগ হলো যে মোট শূন্য পদ ছিল 52টি, কিন্তু সেখানে এখনো পর্যন্ত 134 জনকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বাড়তি এই যে নিয়োগ, সেই গোটা নিয়োগটাই অবৈধ বলে দাবি করা হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা মূলত বলা হচ্ছে যে এখানে কোঅপারেটিভের ক্ষেত্রে নিয়োগ করতে গেলে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হয়। তুমি জানো, যেমন শিক্ষাক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রয়েছে বা মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, সেরকমই কোঅপারেটিভের ক্ষেত্রে নিয়োগ করতে গেলে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হয়। কিন্তু অভিযোগ হলো দুদফায় এই তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে এই সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়ার বাইরে রেখে নিয়োগ করার জন্য অনুমতি দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। এই ধরনের একটা অভিযোগ এই অতিরিক্ত হলফনামায় করা হচ্ছে। এছাড়াও যেটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে একাধিক ঘনিষ্ঠ, অর্থাৎ অরূপ রায়ের ঘনিষ্ঠ ব্যক্তিরা চাকরি পেয়েছেন এবং সমবায় ব্যাংকের যারা কর্তা অধিকর্তা ছিলেন তাদের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছেন। খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে যে অরূপ রায়ের আপ্ত সহায়ক সত্য সামন্ত এবং সত্য সামন্তের বোন মুনমুন সামন্ত পাত্র, তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবব্রত দাস প্রয়াত, তার ভাইপো অমৃত সুদন দাস, তিনি চাকরি পেয়েছেন। অভিযোগ করা হচ্ছে অমল মাইতি চাকরি পেয়েছেন, এই অমল মাইতি হলেন গোপাল মাইতি, যিনি ওই সমবায় ব্যাংকের চেয়ারম্যান, তার ভাইপো। আরো অভিযোগ করা হচ্ছে অর্পণ চক্রবর্তী চাকরি পেয়েছেন, এই অর্পণ চক্রবর্তী হচ্ছেন ওই সমবায় ব্যাংকের প্রাক্তন অধিকর্তা, ওই প্রাক্তন অধিকর্তা প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো। এই ধরনের একাধিক ভাইপো এবং ঘনিষ্ঠরা তারা কিন্তু চাকরি পেয়েছেন বলে এই মামলার ক্ষেত্রে সেটা খুব স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে এবং সেই কারণেই তারা এই অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন। মূলত তুমি জানো যে 2019 সালের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং দুদফায় নিয়োগ করার জন্য মন্ত্রী অরূপ রায়, সমবায় মন্ত্রী অরূপ রায় অনুমতি দিয়েছেন। এই ধরনের একটা দাবি এই অতিরিক্ত হলফনামায় করা হয়। ফলত এই মামলার শুনানি শুরু হলে সেক্ষেত্রে আদালতের বাকি দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু স্পষ্ট হবে।